আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে করোনায় 16 জনের মৃত্যু, শনাক্ত 930। এ মাসে প্রতিদিন 10,000 নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তে প্লাজমা দিয়ে আক্রান্তদের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। এবং করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 16 জন। এ নিয়ে 70 দিনে মৃত্যুর সংখ্যা 300 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় আরও 930 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হল 20,995 জন। দেশে করোনা রোগীর মৃত্যুর হার 1.50%। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে 18 মার্চ করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে ক্রমাগতভাবে বাড়তে থাকে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। 70তম দিনে আক্রান্তের সংখ্যা প্রায় 21,000-এ দাঁড়ায়। একই সময়ে ভাইরাসে প্রাণ হারিয়েছেন 314 জন। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 930 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন, এবং এই 16 জনের মধ্যে সকলেই পুরুষ, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন। বর্তমানে দেশে করোনা রোগীর মৃত্যুর হার 1.5%। অন্যদিকে সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এই হার 5.96, ইতালিতে 14.12, প্রতিবেশী ভারতে 3.19 এবং পাকিস্তানে 2.15%। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্ত মৃত্যু উভয় ক্ষেত্রেই পুরুষরা এগিয়ে। অন্যদিকে সংক্রমিত হচ্ছেন বেশি 21 থেকে 30 বছর বয়সীরা, তবে ষাটোর্ধ্বদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিকে মৃত্যুর ঝুঁকি বেশি, কাজে আমরা যেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখি। যাদের অন্যান্য রোগ আছে, অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, শুক্রবার 41টির মধ্যে 33টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ফলে নমুনা পরীক্ষা কমার পাশাপাশি আগের চেয়ে কমেছে শনাক্তের সংখ্যাও। একটি ল্যাবে রেজাল্ট পাইনি, হয়তো সপ্তাহে ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। বুলেটিনে আরও জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 235 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,117 জন। এছাড়া নতুন 349 সহ বর্তমানে আইসোলেশনে রয়েছেন 3,046 জন। নিজের সুরক্ষা নিজের হাতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছে না। রংপুরেও ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স সহ 5 জন। এছাড়া মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এতে নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি হলেও দেশের অন্যান্য জেলাতেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে নারায়ণগঞ্জে। উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 74 জন। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় মৃতের সংখ্যা 61 জন, মোট আক্রান্ত 1609 জন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 2 জেলায় ডাক্তার ও নার্স সহ 5 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট আক্রান্তের সংখ্যা 203 জন, আর মারা গেছে 6 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 99 জন। সিলেটে গত 24 ঘন্টায় 5 জন নার্স সহ 13 জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে মোট 359 জন করোনায় আক্রান্ত হলেন।
ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় দুজন চিকিৎসক ও মা ছেলে সহ মোট ১৩ জন করোনা ভাইরাসে পজিটিভ হন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫২০ জন, আর ১৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নওগাঁয় দুই পুলিশ ও শিশু সহ নতুন করে আরও তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৮৩ জন। পঞ্চগড়ে আরও চারজন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯ জন করোনায় আক্রান্ত হলেন। রংপুরে ব্যাপক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৫ জন পুলিশ ও ১০ জন আনসার সহ মোট ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে রংপুর জেলায় মোট ২০১ জন করোনা আক্রান্ত হলেন। এছাড়া কুড়িগ্রামে ২ জন, লালমনিরহাটে ১ জন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হন। এদিকে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে এক চিকিৎসক সহ ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ৪৩৬ জন। সাভারে গত ২৪ ঘন্টায় আরও ৩২ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সাভারে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। আক্রান্তদের মধ্যে গার্মেন্টস কর্মীর সংখ্যা অর্ধেকের বেশি। করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের নিরাময় ক্লিনিক ও তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। পরাগারমান, এটিএন বাংলা। করোনা রোগীর শনাক্তে চলতি মাসের মধ্যেই প্রতিদিন অন্তত ১০,০০০ নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০০ বেডের ইউনিট উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রিপনের রিপোর্ট। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ আলাদা এবং নতুন বিল্ডিংয়ে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০০ বেডের নতুন করোনা ইউনিটের উদ্বোধন করা হয়। দেশের এই দুঃসময়ে বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিদিন যেন অন্তত ১০,০০০ নমুনা পরীক্ষা করা যায়, চলতি মাসের মধ্যেই তা নিশ্চিত করতে চায় সরকার। এখন তো প্রায় ৪২টি ল্যাব কাজ করছে, আমরা আরও প্রায় ১৫-২০টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি ১০,০০০-এর উপরে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রকৃত তথ্যটা আমরা ডাক্তার এবং নার্সদেরকে দেই, আপনারা কোনো কিছু লুকাবেন না। যদি লুকান তাহলে পরে নিজেও বিপদে পড়বেন, আপনাকে যে চিকিৎসা দেবে তাকেও আপনারা বিপদে ফেলবেন। হাসপাতালটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান জানিয়েছেন, খুব শিগগিরই বিনামূল্যে নমুনা পরীক্ষা এবং করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এজন্য ২৫০ জন ডাক্তার ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিট যদি ১০ দিনে ৮ দিনে যে ১০,০০০ বেড করতে পারে, আমরা হোয়াই নট বাংলাদেশ পারবো না? আমার মাথায় ছিল এটাই যে না, আমরা অল্প হলেও আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই আমরা এই বাংলাদেশে যে না, আমরা পারি। আমরা কোনো চিকিৎসার জন্য কোনো ব্যয় এখন আমরা নিব না, আমরা মানুষের সেবার পাশে থাকতে চাই। সেবাটা দিয়েই আমরা মূল্যায়িত, আমাদের মূল্য হবে সেবা, সেই মূল্যটাই আমরা নিতে চাই। তবে আনোয়ার খান মেডিকেলের পুরনো ভবনে ৭৫০ বেডের নন কোভিড হাসপাতালে সব ধরনের রোগীদের জন্য ২৪ ঘন্টা চিকিৎসা সেবা চালু থাকবে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ৩ চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর চিকিৎসা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্লাজমা থেরাপি কার্যক্রমের সমন্বয়ক ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক এম এ খান। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। একজন কোভিড আক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবেন, তার ১৪ দিন পর তিনি আরেকজন মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড-১৯ পেশেন্টকে যে প্লাজমাটা, অর্থাৎ তার শরীরের সাদা অংশটা, সেই মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীকে যখন দিবেন, সেটাই হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই প্লাজমা সংগ্রহ করে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের চিকিৎসা পদ্ধতিকে বলা হচ্ছে প্লাজমা থেরাপি। সম্প্রতি বিভিন্ন দেশে কোভিড-১৯ চিকিৎসায় এ থেরাপি ব্যবহৃত হচ্ছে। ওনারা এটা নিয়ে রিসার্চ করবেন, দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন আর একটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন
এবং ওনারা খুব দ্রুত করবেন, এটা এটাই খুব দ্রুত করতে হবে, তার কারণ আমাদের সামনে অনেক রুগী আসতেছে। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দিব। তবে এর প্রতিটি ধাপ সতর্কতার সাথে মেনে চলার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আমি আপনার শরীর থেকে প্লাজমা নিলাম, কিন্তু যে মাত্রায় আমার অ্যান্টিবডি পাওয়ার কথা ছিল এবং যে মাত্রায় পেশেন্টকে দিলে পেশেন্ট সুস্থ হবে বা তার উপকার হবে, সেই মাত্রায় যদি আমরা অ্যান্টিবডিটা দিতে না পারি সেক্ষেত্রে এই প্লাজমা ডোনেশনের আসলে কোনো যৌক্তিকতা নেই। করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় এখনও শতভাগ সফল বলে প্রমাণ হয়নি প্লাজমা থেরাপি। তারপরও বিভিন্ন দেশের সফলতার হারই এই পদ্ধতিকে চিকিৎসার কথা ভাবা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। এই প্লাজমা সংগ্রহ করার পর এটা টাইট্রেশন হবে, কতখানি অ্যান্টিবডি রয়েছে সেটা মাপার পরে আশা করা যায় আমরা এই সপ্তাহের মধ্যেই এই প্লাজমা থেরাপি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব। প্লাজমা থেরাপির সফলতা মুমূর্ষু অনেক করোনা ভাইরাস আক্রান্ত রোগী পেতে পারে নতুন জীবন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাজমা আমরা কিছু কালেক্ট করব, আরও করার পরে আমরা এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিব। আমরা যে সমস্ত রোগী অবস্থা খুবই সংকটাপন্ন তাদেরকে, বিশেষ করে যারা আইসিউতে রয়েছে মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। প্লাজমা ট্রান্সফিউশনের মাধ্যমে COVID-19 রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যে পরীক্ষা নিরীক্ষা চলছে তার সফলতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ডোনার। তাই কোভিড থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের প্লাজমা ডোনেশনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সরোদ্দি হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। আবারও চিকিৎসার কাজে ফিরে এলেন আরমানুল ইসলাম ও আসমা বিনতে আনোয়ার। করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই চিকিৎসক দম্পতি। বাসায় আছে দুই শিশু সন্তান। প্রায় এক মাস পর কাজে ফিরলেন তারা, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। যখন দুজনেই পজিটিভ আসলাম আমরা আসলে মানে ওই পরিস্থিতি আমরা বলে বুঝতে পারবো আমরা যে আক্রান্ত হয়েছি। আমরা দুজনে মনের মধ্যে সাহস রেখেছি, আমরা একজন আরেকজনকে সাহস দিয়েছি, আমরা আবার রোগীদের সেবা দিতে পারবো, এই জন্য আমরা নিজেদেরকে আরো গর্বিত মনে করছি। সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত থাকা যায় বললেন এই চিকিৎসকরা। যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি এই যুদ্ধে চালিয়ে যাব, আমার এই আমার প্রত্যাশা। তবে আমার সাধারণ জনগণের প্রতি উপদেশ যে আপনারা আতঙ্কিত হবেন না, করোনা মানেই মৃত্যু নয়। 90% রোগী সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায়, অত ভয় পাওয়ার কিছু নাই। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এইটা মানে অনেক দিন পর নিজের আত্মীয় স্বজন সবাইকে জড়িয়ে ধরার যে আনন্দ, সেই আনন্দের সাথে আসলে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। আর যেটা সেটা হচ্ছে বেঁচে থাকার আনন্দটা যে কি, সেটা আসলে মানে মৃত্যুর কাছাকাছি না গেলে কখনোই বোঝা যায় না। যারা এখনো চিকিৎসাধীন আছেন তারাও দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে আসবেন বলে জানালেন হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া। আমরা ফুল দিয়ে এবং একটি মাস্ক দিয়ে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছি। আমি মনে করি বাংলাদেশের যারা নার্স কর্মকর্তা কর্মচারী বা ডাক্তার যারা আজকে প্রায় 1555 জন আক্রান্ত, তারা এভাবে ধীরে ধীরে সকলেই আবার নেগেটিভ হবে এবং সকলেই আবার তাদের কর্মস্থলে যোগদান করে আমরা এই করোনা যুদ্ধে আমরা আবার শরীক হব। করোনাকে ভয় না করে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন চিকিৎসকরা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া 353 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদিকে মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। নির্মাণাধীন হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম মালদ্বীপে পৌঁছিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিকেল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন এই 353 প্রবাসী। করোনা ভাইরাসের কারণে দেশের 1.5 কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। করোনার প্রভাব আরও দীর্ঘ হলে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এমনকি অনেক উদ্যোক্তাও কর্মহীনের খাতায় নাম লেখাতে পারেন বলে সতর্ক করেছে তারা। ব্যবসা বাঁচাতে সরকারের সহায়তার পাশাপাশি আর্থিক অনুদান চাইছেন উদ্যোক্তরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় জীবন নিয়ে শঙ্কার সাথে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। কর্মস্থল বন্ধ, কবে চালু হবে কিংবা
আদৌ চাকরি থাকবে কি না তা নিয়ে আছে দুশ্চিন্তা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বড় সমস্যায়। আমরা যারা ছোট ছোট ফ্যাক্টরি পরিচালনা করে থাকি নিজস্ব উদ্যোগে, আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের কিছু কর্মী বাহিনী আছে, কাজ ছাড়া তাদেরকে পরিচালনা করা আমাদের পক্ষে খুব অসম্ভব। আমাদেরকে টিকিয়ে রাখার জন্যে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, করোনার কারণে দক্ষিণ এশিয়ায় 12 কোটি মানুষ অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন, যার 1.5 কোটির বেশি বাংলাদেশে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এর ফলে দেশের 3.5 কোটি দরিদ্র মানুষের তালিকা আরও লম্বা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। কোভিডের কারণে বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 1.5-2 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এটা হয়েছে প্রায় 2-3 সপ্তাহের মধ্যেই লকডাউনের সাথে সাথে। কতদিন পর্যন্ত এই লোকগুলো কর্মক্ষেত্রে ফিরে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু সরকারি সাহায্যের প্রয়োজন হবে তাদের জীবন এবং জীবিকার জন্য। দেশে 6.5 কোটি মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন, এর মধ্যে 2.5 কোটি কৃষি খাতে আর বাকি 4 কোটি শিল্প ও সেবা খাতে। অর্ধশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন শ্রমিকদের একটা বড় অংশ কাজ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পে। 76 লাখ উদ্যোক্তার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতে। করোনার পর বড় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারলেও ছোট অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি তাদের আরও কিছু এই ব্যাংক বহির্ভূত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আরও বেশি করে করতে হবে, যার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যায়। কাজ টিকিয়ে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যারা খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের তালিকা করে ঈদের আগে ত্রাণ পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নের কোনো ধরনের অনিয়ম হলে দলীয় পরিচয় থাকলেও রেহাই পাওয়া যাবে না। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ঈদকে সামনে রেখে শপিং মল, ফেরিঘাট সহ বিভিন্ন পয়েন্টে ভিড় করা থেকে বিরত থাকার আহ্বান জীবন যাপন করে। এদের মধ্যে অসহায় অনেক শিশুও আছে, তাছাড়া অনেক বয়স্ক অসহায় ব্যক্তি আছে। খুঁজে খুঁজে এদের তালিকা তৈরি করে ঈদের আগে এদের জন্য দেশে দুর্যোগ দেখা দিলে বা মানুষের বিপদে নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা মন গড়া রিপোর্ট প্রকাশ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের সমালোচনা করতেই এমন মন গড়া প্রতিবেদন তৈরি করা হয় যা গুজব রটানোর সামিল বলে উল্লেখ করেন তিনি। রাজধানীতে নিজ বাসভবন থেকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম বলে এ সময় দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। যখন মানুষ বিপদে পড়ে, যখন কোনো দুর্যোগ তৈরি হয়, যখন মানুষের মধ্যে সংখ্যা আশঙ্কা ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড টেনশন থাকে, তখন কিছু নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা কোনো গবেষণা করে না সরকারের সমালোচনা করার জন্য এবং বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য কিছু মন গড়া রিপোর্ট তৈরি করে। এটি কোনো গবেষণা নয়, মন গড়া রিপোর্ট তৈরি করে। এই ধরনের মন গড়া রিপোর্ট তৈরি করে সেটি জনসমক্ষে প্রকাশ করে সেটিও গুজব ঘটনার সামিল। চলে গেলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেল 4:30 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজাদ রহমান, জন্ম আমার ধন্য হলো মাগো, ভালোবাসার মূল্য কত, ও চোখে চোখ পড়েছে যখনই, মনের রঙে রাঙাবো, ডোরাকাটা ডাক দেখে বাঘ চেনা যায়, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি সহ বহু গানের সঙ্গে জড়িত,
আজাদ রহমান। একাধারে তিনি সঙ্গীত পরিচালক, শিল্পী, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরেণ্য এই সঙ্গীতজ্ঞের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের সংক্রমণে চীনকে অতিক্রম করেছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন 86,500। অন্যদিকে ভাইরাসের উৎপত্তি স্থল চীনে এই সংখ্যা 84,000-এরও কিছু বেশি। তবে ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা 2,760 জন। সারা বিশ্বে এই সংখ্যা 3,08,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 45,63,000-এরও বেশি মানুষ। এদিকে সৌদি আরবে 24 ঘন্টায় নতুন করে 2,307 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছে আরও 9 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 292 জনে, আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 49,176 জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও 2,818 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 21,879। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এবারে জানাবো ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6:38, রাজশাহীতে সন্ধ্যা 6:45, চট্টগ্রামে 6:29, সিলেটে 6:33, খুলনায় 6:37, বরিশালে 6:36, রংপুরে 6:45 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:39। এবারে পারটেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 2 মাসেরও বেশি সময় পর শুরু হওয়া বুন্দেশ লিগার ম্যাচে শালকে 0-4 4-0 ব্যবধানে হারিয়ে বড় জয় পেল বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে খেলার 29 মিনিটে অ্যালিং হ্যালান্ডের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। প্রথমার্ধের শেষ মিনিটে রাফায়েল গুয়েরিরো ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর খেলায় 48 মিনিটে স্বাগতিকদের 3-0 লিড এনে দেন ফোরগান হ্যাজার্ড। আর খেলার 63 মিনিটে রাফায়েল গুয়েরিরো আরও এক গোল করলে বড় জয় পায় স্বাগতিক বরুশিয়া। অন্য ম্যাচে হার্তা বার্লিন 3-0 হফেনহেইমকে পরাজিত করলেও লিপজিগ 1-1 ড্র করেছে ফ্রেইবার্গের সাথে। সবকটি খেলাই হয় দর্শকহীন মাঠে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে করোনায় 16 জনের মৃত্যু, শনাক্ত 930। এ মাসে প্রতিদিন 10,000 নমুনা পরীক্ষার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। করোনা থেকে সুস্থ হওয়া লোকের রক্তে প্লাজমা দিয়ে আক্রান্তদের চিকিৎসা শুরু ঢাকা মেডিকেলে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। এবং করোনার কারণে বেকার হয়েছেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ, বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।